সম্মানিত কুয়েতপ্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে কুয়েতের গুরুত্বপূর্ণ আরও কিছু খবর নিয়ে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ হলো আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। সাজা কমাতে গিয়ে আরও 3 বছর বাড়িয়ে নিয়ে এসেছে এমপি শহীদ ইসলাম পাপুল। আপনারা সবাই জানেন, মানব পাচার, শ্রমিক নির্যাতন ও অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এমপি শহীদ ইসলাম পাপুলকে 4 বছরের সাজা ও 1 মিলিয়ন ডিনার জরিমানা করা হয়েছিল। কিন্তু এমপি শহীদ ইসলাম পাপুল এই সাজা কমানোর জন্য আবারও আপিল করেছিল, কিন্তু এই আপিলের রায়ে 4 বছরের পরিবর্তে 7 বছরের জেল হয়েছে এবং 1 মিলিয়ন ডিনারের পরিবর্তে 2 মিলিয়ন ডিনার জরিমানা করা হয়েছে। একটু চিন্তা করেন, সাজা কমানোর জন্যই কিন্তু কুয়েতের আদালতে আবারও আপিল করেছিল এমপি শহীদ ইসলাম পাপুল। সাজা তো আর কমলো না, বরং আরও সাজা বেড়ে গেল। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ছুটিতে থাকা 3,50,000 প্রবাসী তাদের আকামা শেষ হওয়ার আগেই নবায়ন করেছে। প্রবাসীদের কুয়েত প্রবেশের অনুমতি দেওয়া হলে, তাদের বৈধ আকামা থাকলে তারা প্রবেশ করতে পারবে। এবং এরপরে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দেই, কুয়েতে আবারও কিন্তু কারফিউ ও হোম কোয়ারেন্টাইন আইন লঙ্ঘনের দায়ে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 10 জন কুয়েতি ও 11 জন অভিবাসী ছিলেন। সর্বশেষ আপনাদের সাথে শেয়ার করি কুয়েতের সর্বশেষ করোনা মহামারী ভাইরাসের আপডেট। কুয়েতে নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে 7,781 জন এবং সর্বমোট নমুনার সংখ্যা হলো 22,88,646 জন। নতুন করে আক্রান্ত হয়েছে 1,286 জন এবং সর্বমোট আক্রান্ত সংখ্যা হলো 268,235 জন। নতুন করে মৃত্যুবরণ করেছে 11 জন এবং সর্বমোট মৃত্যুর সংখ্যা হলো 1,527 জন। কুয়েতে নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 1,437 জন এবং সর্বমোট সুস্থের সংখ্যা হলো 251,511 জন। কুয়েতে আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থা রয়েছে 220 জন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 15,197 জন। কুয়েতে সুস্থতার হার 93.77% এবং প্রতিদিন আক্রান্তর হার 16.53%। এই ছিল কুয়েতের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট। পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই চলে আসব আপনাদের মাঝে। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।